আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চিকেন ভেজিটেবল ম্যাগি নুডলস তৈরি করে দেখাবো। প্রথমে আমরা কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। আধা কাপ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। বরবটি কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ২ প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ৩টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এবার কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একটা বলক চলে আসলে নুডলস দিয়ে দেব। বলক চলে আসছে, এবার 3 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এবার নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে গেছে। এবার 1 টেবিল চামচ টমেটো সস আর নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। একটা
এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন ভেজিটেবল ম্যাগি নুডলস, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।